অংশুঘাতরে অনেক লোক আক্রান্ত হলে, ছোট পিলাটিয়ে হো বা বয়স্ক লোকটিয়ে হো, জনে কামরে বাহারো বা স্কুলকু বাহারো, দেখা যাচ্ছি সেমানকর বেলে বেলে অবসহি পড়িবা, দেহরে তাতি আসিবা বা এপট সেপট কথা কহিবা, বাউলি চাউলি হওয়া অতি সাধারণ এই ঋতুরে বা গ্রীষ্ম প্রবাহরে। আম শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু পরিবেশর তাপমাত্রা যেতবে তাঠু উপরে যাচ্ছি 38 ডিগ্রি, 39 ডিগ্রি, 40 ডিগ্রি বা চতুর্ধ, সেতবে হিট স্ট্রোক, হিট হাইপারপাইরেক্সিয়া, হিট এক্সজর্শন ভি বিভিন্ন লক্ষণ দেখা দেছি। যেমন 38 ডিগ্রি সেন্টিগ্রেডে রুচান সে অবসহ পড়ুচান, তাকে হিট হাইপারপাইরেক্সিয়া কুযাচ্ছে। তাপরে তাঁর তাতি বড়া আরম্ভ হচ্ছে, যে অনেস্পত ডিগ্রি রু 100, 101, 102 এপরিক 106, 107 ডিগ্রি যায় তাতি বড়ি থাকে, যা হিট হাইপারপাইরেক্সিয়ার হিট স্ট্রোক আউ অর্গান ডিসফংশনরে পৌঁছি থাকে। আউ সামান্য অবশ হয়ে যাওয়া হিট এক্সজর্শন কুহাই থাকে। আউ এই বিভিন্ন প্রকার হিট রিলেটেড সিমটমস জনক আক্রান্ত করে থাকে, সেতবে যেটি পরিবেশ আর্দ্রতা বহুত থাকে ও এমিতি সিচুয়েশন থাকে, লোকটির তাপমাত্রা কমেবা কিছু ব্যবস্থা নথায়। পরিবেশের তাপমাত্রা বহুত থিলে আও পরিবেশর আর্দ্রতা বহুত থিলে, আমার দেহর ঝাল শুখিবার ব্যবস্থা নথায়। সেই পরিস্থিতিরে আমি যেতে পারিবা লাইট ক্লদেস, কটন লুগা আও খোলা লুগা পিন্ধিবা, যেতরে কি দেহর ভেন্টিলেশন ঠিক হয়ে পারিব, বেশি টাইট লুগা পিন্ধিবানি। পাখরে পানি বোতল রহিব, ওআরএস রহিব, ফলরস রহিব, ঘোল দহি রহিব, আও এমিতি ড্রিঙ্কস রহিব যা কি মঝি মঝিরে আমি নেই পারিবা, বাহারে বুলুথলে বি নিজর শরীরকু বা মস্তিষ্ককু ভিজাইকি রখিবা, যা কি ট্রান্সমিশন ও কুলিং রে সাহায্য করিব। যে ট্রান্সপিরেশন হুয়ে সেটি আমার লোমকূপ দেই ঝাল বাহারে আও দেহকু থন্ডা করে। যেতবে আমি টাইট ক্লদেস পিন্ধু, যেতবে হিউমিডিটি বহুত থাকে ও যেটি পবন বহু নথায়, সেটি এই কুলিং সম্ভব হুয়ে না। তেণু আমি যদি লুজ ক্লদেস পিন্ধিবা, দেহকু ভিজাই রখিবা, আও পবন বহুত হওয়া জায়গায় ছাই জায়গায় রহিবা, এসি বা থন্ডা জায়গায় রহিবা, তাহলে নিহতি ভাবে এই ট্রান্সপিরেশন হয়ে পারিব ও দেহ থন্ডা হয়ে পারিব। আর যদি কোণী লোকর লক্ষণ দেখা যায়, সে অবস হয়ে পড়লে, তাতি আসলে, বাউলি চাউলি হচ্ছেন বা পরিশ্রা বন্ধ হয়ে গলি, ভাত মালানি, নিশ্চিত ভাবে আমি নিকটস্থ ডাক্তরঙ্কু বা ডাক্তারখানাকু তাঙ্কু নবা, যেটিকি আমি জানিপারিবা তাঙ্কর কোন সবু অর্গান এফেক্ট হয়েছে, পরীক্ষা করে চিকিৎসা করে তাঙ্কু গোটে থন্ডা পরিবেশে রাখি পুনি তাঙ্কর স্বাস্থ্যর ভাল অবস্থাকু ফেরি আনিপারিবা। তেণু এই সবু জিনিস মানন্তু, প্রথমত সকাল 10টা সন্ধ্যা 4টা বহুত খরারে বাহারন্তুনি, ইনডোর্রে কাম করন্তু। আউ ইন্ডোর্রে বি যেমানকর আজবেস্টেস ঘর, টিণ ঘর, সেমানে ঝরকা খোলি ফ্যান চলেই ভালো ভেন্টিলেশনরে রহন্তু। আউ যেমানকর সুবিধা আছে সেমানে এয়ার কন্ডিশন বা এয়ার কুলিংরে রহিপারিবে, পবন যাতায়াত হবা অবস্থায় রহন্তু, লাইট ক্লদেস পিন্ধন্তু, সাঙ্গরে যথেষ্ট পানি ধরন্তু, ছতা ধরন্তু, আউ কামকু গলে মধ্যে ছাই জায়গায় রহন্তু। এই সময়রে অনেক লোক খরারে গোটে পড়িয়ারে বা ওপেন জায়গায় একত্রিত হুয়ন্তু নাহি। আউ তা ছড়া যেকোনসি বি লক্ষণ দেখা গলা ডাক্তরঙ্কু পরামর্শ করি তুরন্ত চিকিৎসা আরম্ভ করন্তু। আমি হেলে গ্রীষ্ম প্রধান দেশ, এই ট্রপিক্যাল কন্ট্রিজরে যদি পরিবেশ বিষয়ে আমি সতর্ক রহিবানি, আমার স্বাস্থ্যকু সঠিক রাখিবা অসম্ভব হয়ে পড়িব।